আচ্ছা, তাহলে শ্রেণী কি প্রথম, তাই না? বিষয় কি? বাংলা। আচ্ছা, আমাদের কত মার্কের পরীক্ষাটা হবে? মূল পরীক্ষাটা 100 নম্বরের হবে, আর আজকে যেটা আমরা পাবো সেটি হলো 60 নম্বরের। 100 নম্বরের যে প্রশ্ন আছে নমুনা, সেই প্রশ্ন ও সমাধান সহ আমরা আছে 1 থেকে কত পর্যন্ত পেয়ে যাব? 6। 1 থেকে কত? 6। তাহলে আমরা দেখে নেবো যে 1 থেকে 6 পর্যন্ত আমাদের কী কী আছে। তো প্রথমে যে বিষয়টি সেটি হলো আমাদের ট্রেন কবিতাটি, কবির নাম সহ লিখি। তো ট্রেন কবিতাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রেন শামসুর রহমান। ঝকঝকা ঝক 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 ট্রেন চলেছে। আমাদের যে ক্লাস টুয়ে যে বইটি আছে সেখানে আছে ঝকঝকা ঝক, ঠিক আছে? ওখানে আবার আলাদা, এখানে আবার আলাদা, সেটা প্রথম শ্রেণীর বইয়ে যা আছে তাই আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তাহলে ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? আচ্ছা, যেখানে দাঁড়ি কমা এখানে প্রশ্নবোধক ছিল কই, এরপরে আমাদের এখানে শেষে দাঁড়ি ছিল, এটা নেই, এই কারণে 1 নম্বর কাটা। আমাদের 10-এর মধ্যে 9 এখানে। এখন দেখে নেবো আমাদের কত নম্বর, 2 নম্বর, তাই না? 2 নম্বর কী দেওয়া আছে? বর্ণ দিয়ে শব্দ গঠন করো। তাহলে আমরা 1 নম্বরে ট্রেন কবিতাটি সম্পূর্ণ জানবো, কবির নাম সহ, এবং 2 নম্বরে যেটি রয়েছে ম দিয়ে মক, চ চক, ত দিয়ে তাল, এবং প দিয়ে পথ, এবং ভ দিয়ে ভাই। আচ্ছা, এখানে 10 নম্বর সব ঠিক আছে। এখন চলে যাবো আমরা পরের অপশনে। আচ্ছা, 3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে আমাদের কার চিহ্ন লেখো, সরাতে আকার। আমাদের এরপরে আছে রসুতে রসুকার, ঔতে ঔকার, এবং রীতে রিকার, এবং দীর্ঘতে দীর্ঘ উকার। আচ্ছা, অনেকে দীর্ঘকার বলে, দীর্ঘ উকার। এরপরে খালি ঘরে কার চিহ্ন লিখো, খালি ঘরে আমাদের যে কার চিহ্নগুলো বসাতে হবে, যেমন এখানে ক এবং ক ছিল আকার, আকার বসে কাকা, ঘ ছিল ঋষিকার বসে ঘি। আচ্ছা, ফ আর ল ছিল রুসুকার বসিয়ে ফুল, গ আর হ ছিল রিকার বসিয়ে গৃহ, চ আর দন্তন ছিল ঋষিকার, ঋষিকার বসিয়ে চিনি। ক্লিয়ার? এবার আমরা দেখব 5 নম্বরে কী আছে। আমাদের 5 নম্বরে কী আছে? ফাঁকা ঘর পূরণ করো। এটা কী, এটা লিখতে কী সমস্যা ছিল? ফাঁকা ঘর পূরণ করো। রুকু, তুমি এই পেশে আসো, এ পেশে ফাঁকা ঘর পূরণ করো। এখানে ট ফাঁকা ঘর ছিল বা ড্যাশ ছিল, এখানে ড্যাশ ছিল। আচ্ছা, এখন দেখে নেই, ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 2 3 4 5, পাঁচটির জন্য আমাদের এখানে 5 নম্বর। এবং এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ ই, তার সামনে ফাঁকা, এখানে ফাঁকা ঘর, এখানে দীর্ঘ উ, ফাঁকা, ফাঁকা ছিল ওই, ফাঁকা ছিল এবং আমাদের ও ছিল। তাহলে রস্য ই, রস্য উ, রি, এ, ওই, ও এবং ও, এখানে তাহলে 10 নম্বর পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে বর্ণের সাহায্যে শব্দ এবং বাক্য তৈরি করুন, খাতা কার এটা? রুকু। আচ্ছা, জব, তাহলে আমরা অন্তস্থ যদি জব, জব কেটে ভাই যান, আটি বেঁধে বাড়ি যান। তাহলে আটি বানান এবং আমাদের বেঁধে বানানোর চন্দ্রবিন্দু আছে, তাহলে এখানে আমাদের একটু প্রবলেম। লত দিয়ে লতা, লতা ওঠে কী বলছে, লতা ওঠে লাঠি বেয়ে, ওলি ছোটে মধু খেয়ে। আচ্ছা, তাহলে লতা ওঠে লাঠি বেয়ে, বেয়ে অন্তস্থ একার নেই, ওলি ছোটে মধু খেয়ে, এখানে অন্তস্থ একার হবে খেয়ে। এরপরে আমরা পেয়ে যাব হ, হাত। হ দিয়ে আমাদের কী আছে একটু দেখে নেই, হ দিয়ে কী আছে, সেটি হলো কোথায়, হাত ধ খাওয়ার আগে, এটুকু নেই। আচ্ছা, হাত ধ, ধো মানে ধয় করে ধো, ধয় করে ধো। আচ্ছা, তাহলে হাত ধ খাওয়ার আগে। আচ্ছা, এখানে একটু সমস্যা ছিল, অন্তস্থ দিয়ে কী আছে, অন্তস্থ দিয়ে ময়না পাখি গায় গান, তাহলে ময়না পাখি গায় গান গায়। আচ্ছা, ময়না পাখি গান গায়, ঠিক আছে, গায় গান না গান গায়, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রবিন্দু দিয়ে কী আছে, চন্দ্রবিন্দু দিয়ে বই আছে, চাঁদ উঠেছে ওই আকাশে, চাঁদের সাথে খোকা হাসে, চাঁদ উঠেছে ওই আকাশে, ঠিক আছে, চাঁদের সাথে খোকা হাসে, চাঁদের, এই যে চাঁদের সাথে কোথায় গেল, চাঁদের, হ্যাঁ, সাথে খোকা হাসে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 10-এর মধ্যে এখানে আমরা 9 দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা এখানে সর্বমোট কত নম্বর কম পেলাম? 2 নম্বর। তাহলে এখানে আমরা 58 পাচ্ছি 60-এর মধ্যে। আচ্ছা, একটি খাতা গেল। তাহলে আমরা আজকে সর্বমোট কয়টি বিষয় দেখলাম? 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। এবং সর্বমোট কত নম্বরে দেখলাম? 60 নম্বরে। আমাদের যে আরও যে 40 নম্বর থাকলো, সেই 40 নম্বরে আমরা আবার কবে পরীক্ষা নেব? সামনে পরীক্ষা নিয়ে নেব। ঠিক আছে, কি বোঝাতে পারলাম? থ্যাংক ইউ।